স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে পুলিশকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচন ঘিরে অবৈধ দেশি অস্ত্রের ব্যবহার বাড়ার খবর প্রকাশ হওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়। র্যাবও জানিয়েছে বিভিন্ন দেশি অস্ত্রের কারখানা ধ্বংসে আগের মতোই সচেষ্ট আছে তারা। এছাড়া সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে সেজন্য অব্যাহত আছে অভিযান। বিস্তারিত মাসুদা লাবনের প্রতিবেদনে। দেশে বিভিন্ন অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার যেমন চলছে, তেমনি বেড়েছে দেশি বিদেশি অস্ত্রের ঝনঝনানি। এর প্রমাণ সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচন। এই নির্বাচনে দেশব্যাপী অনেকেই আহত ও নিহত হয়েছেন অস্ত্রের গুলিতে। দেশি অস্ত্র ছাড়াও সীমান্ত দিয়ে প্রবেশ করছে বিভিন্ন অবৈধ অস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনীও বিষয়টি স্বীকার করছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, দেশে আগের চেয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার বেড়েছে। দেশীয় অস্ত্র ছাড়াও সীমান্ত দিয়ে প্রবেশ করছে বিভিন্ন অবৈধ অস্ত্র। শুধুমাত্র কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা কেন্দ্রিক বা ইউপি নির্বাচন কেন্দ্রিক তা নয়, আমরা সবসময়ই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আমরাও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি, বিভিন্ন সিসিটিভি ফুটেজ সম্প্রচার করেছি বিভিন্ন টিভি চ্যানেলে। এর মধ্যে আলোকে কিন্তু আমরা যারা এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে অনেককে শনাক্ত করেছি। তবে র্যাব সচেষ্ট আছে এসব দেশীয় অস্ত্র তৈরির কারখানা ধ্বংস ও সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র প্রবেশ বন্ধে। বিভিন্ন সীমান্তবর্তী যে আমাদের ব্যাটালিয়নগুলো রয়েছে, বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করেছি। অবৈধ অস্ত্র বিরোধী অভিযান বা যারা এই ধরনের অবৈধ অস্ত্র ব্যবহার করছে, এটা যে শুধুমাত্র এই ইউপি ইলেকশন কেন্দ্রিক তা নয়, এই ব্যাপারে আমরা সবসময় সোচ্চার রয়েছি। এদিকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে মাঠ পর্যায়ে পুলিশকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সহিংসতা বন্ধে এসব অস্ত্র উদ্ধারের নির্দেশ দেয়া হলো। জানা গেছে সম্প্রতি জুম মিটিংয়ে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছেন পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনের আগে বৈধ অস্ত্র মালখানায় জমা দেওয়ার নির্দেশ নির্দেশনাও জারি হয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। তৃণমূলে দলের শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে আওয়ামী লীগ। বিভিন্ন ইউনিয়নে পরাজিত নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর ও বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। অনেক স্থানে দলীয় কার্যালয়ে দখল নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন বহিষ্কৃতরা। এ অবস্থায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে চেইন অব কমান্ড ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দফায় ভোটে চেয়ারম্যান পদে দলের একাধিক প্রার্থী থাকায় খুলনার 25টি ইউনিয়নে 15টি হাতছাড়া হয় আওয়ামী লীগের। নির্বাচনের পর ডুমুরিয়ার শরাফপুর, ভান্ডারপাড়া ও বটিয়াঘাটার ভান্ডারকোটসহ বিভিন্ন জায়গায় বিজয়ী বিদ্রোহী প্রার্থীর কর্মীরা পরাজিত নৌকা প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালায়। ভোটের দিন ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের হামলায় আহত হন নৌকার প্রার্থী আফরোজা খানম মিতা। তার অভিযোগ, ইউনিয়নের আওয়ামী লীগের 3 প্রার্থীর পাওয়া মোট ভোটের অর্ধেক ভোট পেয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থীরা সমষ্টিগতভাবে এরা প্রতি একদিন দুই দিন অন্তর নৌকার বিরুদ্ধে মিটিং করে যে নৌকাকে ডুবাই দেবে, নৌকা উঠতে দেবে না। নৌকার বিপক্ষের প্রার্থী ও তার সঙ্গে প্রচারণায় থাকায় ডুমুরিয়ায় 112 নেতাকর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এরপরও তৃণমূলে শৃঙ্খলা ধরে রাখাই এখন কষ্টকর। আমাদের থানা আওয়ামী লীগ তারা মারাত্মকভাবে ব্যর্থ এবং যে ব্যর্থতার কারণে ডুমুরিয়া উপজেলার 12টি ইউনিয়ন কিন্তু নৌকায় পরাজিত হয়েছে। জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন বিভিন্ন স্থানের সংসদ সদস্যরা নিজেদের পছন্দ মতো প্রার্থীকে সমর্থন দিয়েছেন, এতে তৃণমূলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ইন্দ্রা চান উনাদের লোক তৈরি করতে, আর আমরা চাই আমাদের লোক তৈরি হোক, অর্থাৎ জননেতা শেখ হাসিনার কর্মী হবে। ভুক্তভোগীরা এসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তৃণমূল আওয়ামী লীগকে বড় খেসারত দিতে হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2020-21 করবর্ষের জন্য দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড আবারও সেরা করদাতা নির্বাচিত হয়েছে।
এ নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ষষ্ঠবারের মতো সেরা করদাতা প্রতিষ্ঠান নির্বাচিত হল। এ প্রতিষ্ঠানের মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হল নিউজ 24 টেলিভিশন, টি স্পোর্টস টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইংরেজি পত্রিকা ডেইলি সান, অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ 24.com ও রেডিও ক্যাপিটাল। ঢাকায় মিরপুর 12 নম্বরের সিরামিক রোডের দুই পাশ দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান, ওয়ার্কশপ, গ্যারেজ। সড়কের উপরেই পার্কিং করে রাখা হচ্ছে শতাধিক বাস ও শত শত রিক্সা ভ্যান, ফলে ফুটপাথ ব্যবহার করার সুযোগ পাচ্ছে না এলাকাবাসী ও পথচারীরা। স্থানীয় সংসদ সদস্যদের অভিযোগ, রাতের আধারে এসব যানবাহনের আড়ালে চলে মাদক সেবন, প্রায় ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুর সিরামিক রোড, এখানে ফুটপাথ তো দখল হয়েছেই, প্রধান সড়ক দখল করতেও বাদ রাখেনি অবৈধ দখলদাররা। বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় সিরামিক রোডের সিএনজি ফিলিং স্টেশন থেকে সিরামিক পানির ট্যাঙ্ক, সরকারি বঙ্গবন্ধু কলেজ পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাথ ও মূল সড়কে অবৈধভাবে দখল করে পার্কিং করে রাখা হয়েছে শতাধিক বাস, শত শত রিক্সা। ফুটপাথ ও মূল সড়কের জায়গায় গড়ে তোলা হয়েছে খাবার হোটেল। এখানে অবৈধভাবে দখল, এখানে আমি আমি যদি বলতে যাই আমাকে ধরা মারতেও পারে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন স্তরে ফুটপাথ ও সড়ক অবৈধভাবে দখল করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, চলছে ভাঙারির ব্যবসা। সিরামিক রোডের বিভিন্ন স্থানে ফুটপাথ ও সড়কের উপরই প্রায় অর্ধশতাধিক ওয়ার্কশপ, কেউ মেশিনের মাধ্যমে রড ও পাত কাটায় ব্যস্ত, কেউ কেউ ঝালাইয়ের মেশিন দিয়ে তৈরি করছে বিভিন্ন ধরনের আসবাবপত্র ও মোটরগাড়ির পার্টস। সড়কের ওপরই চলছে হোন্ডা সার্ভিসিং, ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। ফুটপাথ থাকবে, মানুষ চলবে, রাস্তা গাড়ি থাকবে, ফুটপাথও মানুষ ব্যবহার করার জন্য, দুবারে ব্যবহার করার জন্য। এই সড়কের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয় সংসদ সদস্যের। রাতের আধারে এসব যানবাহনের আড়ালে চলে মাদক সেবন, প্রায় ঘটছে ছিনতাইয়ের ঘটনা। আমরা চাই ফুটপাথ দিয়ে মানুষ চলাচল করবে, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে, এটাই স্বাভাবিক। আর যাতে কোনো পার্কিং না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমি ডিসি ট্রাফিককে বলতে চাই, আপনি এটা আপনার দিক নির্দেশনা দিয়ে দেন, এই রোডের মধ্যে কেউ যাতে কোনো গাড়ি না রাখে। পাশাপাশি সিটি কর্পোরেশনকে বলবো, আপনি রাস্তা, আপনি ফুটপাথ খালি করেন। সাধারণ মানুষের পায়ে হাঁটার নিশ্চয়তা দেওয়ার আর জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এইসব সমস্যার সমাধান চান সাধারণ মানুষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের মতো চলছে এইচএসসি শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। চট্টগ্রাম গ্রামার স্কুল, স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল ও মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের 8টি বুথে এই টিকা কার্যক্রম চলছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাবো সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। জয়, আমরা ইতিমধ্যে জেনেছি যে চট্টগ্রামে টিকাদান কর্মসূচি চালিত হয়েছে। জয়, আপনি যে কেন্দ্রে আছেন এখানে প্রতিদিন কতজন শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে জানাবেন। ধন্যবাদ হাবিব আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে দীর্ঘ লাইন, যারা শিক্ষার্থী বলতে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে কিন্তু আসলে দেওয়া শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছি দ্বিতীয় দিন ছিল, গতকালও কিন্তু প্রায় 2000-এর মতো শিক্ষার্থী টিকা পেয়েছে। তেমনিভাবে কিন্তু আসলে যে আজ তো তৃতীয় দিনের মতো টিকা কার্যক্রম শুরু হয়েছে, এখন একটু পরে কিন্তু টিকা দেওয়া শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে যারা শিক্ষার্থী আছে বিভিন্ন কলেজ বলতে 3টি কলেজের শিক্ষার্থীদের কিন্তু আসলে টিকা দেওয়া শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই পর্যন্ত তৃতীয় দিন পর্যন্ত আমরা যেমনটা জানিয়েছি কিন্তু আসলে প্রায় 6000-এর মতো শিক্ষার্থী টিকা পাচ্ছে বলে আমরা জানিয়েছি। সব মিলিয়ে তাদের যে টার্গেট রয়েছে, শিক্ষার্থী রয়েছে প্রায় চট্টগ্রামে যে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে টিকা দেওয়া হবে, এর মধ্যে 35,000 তাদের টার্গেট রয়েছে। 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আসলে তাদেরকে টিকা দেওয়া কার্যক্রম যেটি সেই কার্যক্রমটি একেবারে তারা শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এর পর্যায়ে এরপরে কিন্তু আমরা জেনেছি 12 থেকে 17 বছর বয়সী অন্যান্য যারা শিক্ষার্থী আছে, যে যেমনটা স্কুলে পড়ুয়া শিক্ষার্থী যারা আছে তাদেরকে কিন্তু টিকা কার্যক্রমে শুরু করবে বলে তারা জানিয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, একটু পরে কিন্তু টিকা তো নেবেন, কিন্তু আসলে জানতে চাচ্ছি কেমন লাগছে এই বয়সে এসে টিকা নিতে।
আসলে এই বয়সে এসে এখন টিকাটা নিতে হচ্ছে, কারণ এইচএসসির সময় টিকা তো মানে টিকা ছাড়া আমাদের বসতে দেওয়া যাবে না এইচএসসিতে। তো এখন টিকাটা নেওয়া জরুরি সবার জন্য, তো টিকা নেওয়া জরুরি বলে এখন টিকা নিতে হচ্ছে আমাদের, আর এই বয়সে এসে নিতে হচ্ছে। আর আমাদের তো 18+ হয়েছে, তো 18+ হওয়ার কারণে এখন মানে টিকাটা নেওয়া দরকার আমাদের সবার। ধন্যবাদ আপনাকে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই সময়টার মধ্যে যেমন টিকা পাচ্ছেন, কিছুদিন পরে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে যে আপনি টিকা পাচ্ছেন, কেমন লাগছে আপনার? হ্যাঁ, এটা ভালোই লাগছে যে পরীক্ষার মধ্যে সব শিক্ষার্থী থাকবে, এখানে অনেক রিস্ক থাকতে পারে, এখন আমাদের মধ্যে একটা টিকা দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য একটা ভালো হচ্ছে এটাই। আসলে আমাদের যখন এসএসসি পরীক্ষা হবে সামনে, তখন তো আমাদের 3 ফিট দূরত্বে বসানো হবে, তারপরে কিন্তু এখানে অনেক বেশি রিস্ক থেকে যায়, কিন্তু এখন যদি আমরা টিকাটা নিতে পারি তাহলে আমরা অনেক চিন্তামুক্তভাবে পরীক্ষাটা দিতে পারবো, এটা আমাদের জন্য অনেক উপকারী। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাতে যাচ্ছি যেখানে টিকা কার্যক্রম শুরু করবে সেই জায়গাগুলো আমরা ঘুরে যাবটা দেখাতে যাচ্ছি। একটু পরে কিন্তু আসলে টিকা দিয়ে কার্যক্রম তারা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে যে প্রস্তুতি তাদের তৃতীয় দিনের মতো টিকা দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা শেষ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যে স্কুলের প্রধান শিক্ষক আছে তিনি বলছেন প্রতিদিনের মতো তারা কিন্তু আসো কিন্তু প্রায় 2000-এর মতো শিক্ষার্থীকে টিকা দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমাদের এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে হাবিবের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে টিকা সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মেহেরপুরে বেড়েই চলেছে শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালে 32 শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে শতাধিক রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। এদিকে চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। মেহেরপুর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের। শয্যা সংকট দেখা দেওয়ায় এভাবে মেঝে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। এমন প্রেক্ষাপটে নানা অসুবিধারও কথা জানান অভিভাবকরা। সমস্যা তো হয়েছে যে পাশে দিয়ে লোকজন যাওয়া আসা করছে, ধুলাবালি ঝাড় দিছে, এসে ধরো পড়ছে। 3 দিন পর আজকে গত আজকে সিট পেয়েছি। শুধু শিশুরা নয়, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষেরা। এই হাসপাতালে 41 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র 21 জন। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। নতুন পোস্টিং দেবে বিধায় কিছু সিস্টার ট্রান্সফার হয়ে গেছে, এর জন্য এখন বর্তমানে সিস্টার কম আছে। আর বর্তমানে রোগী বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস এগুলো বেশি। আবহাওয়া পরিবর্তনের কারণে ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এ সময় শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য অভিভাবকদের আরও সতর্ক থাকারও পরামর্শ দেন চিকিৎসকরা। ঠান্ডা কাশি জ্বর এগুলো নিয়ে সবচেয়ে বেশি আসতেছে। মায়েদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, বাচ্চারা যেহেতু সবচেয়ে দুর্বল এবং ওদের ইমিউন পাওয়ারটাও কিন্তু একটু কম থাকে, যার কারণে আমরা ওদের আলাদাভাবে যত্ন নেওয়াটা জরুরি। মেহেরপুর জেনারেল হাসপাতালে 32 শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে রোগী ভর্তি আছে 115 জনেরও বেশি। ডেস্ক রিপোর্ট, News24। নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথুলি বাজারে বসেছে মাছের মেলা। সকাল থেকে ক্রেতা বিক্রেতায় মুখর মেলা প্রাঙ্গণ। এর বিষয় বিস্তারিত জানাবো সহকর্মী আব্দুস সালাম বাবুর কাছ থেকে। বাবু, বৃহৎ এই মাছের মেলায় ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আপনি, জানাবেন। সকাল থেকেই কিন্তু ভিড় শুরু হয়েছে এবং সন্ধ্যা অবধি এই মেলা চলবে। দীর্ঘ দিনের পুরাতন এই মেলা, এখানকার স্থানীয়রা জানিয়েছেন প্রায় 150 বছরেরও পুরাতন শিবগঞ্জের উথুলি মেলা। নবান্ন উৎসবকে কেন্দ্র করে এই মেলা লাগে। শুধু বগুড়ার উথুলি নয়, কাহালু, নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকায় এই মেলা লাগে এবং মেলায় বিশাল আকৃতির মাছ এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাঘাইর মাছ রয়েছে, 16 কেজি ওজনের বাঘাইর মাছ, যেটা 1100 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া ব্ল্যাক কাপ মাছ আছে 18 কেজি, সেটা 400 থেকে 700 টাকা কেজি দাম বলা হচ্ছে। কাতল মাছ রয়েছে বিভিন্ন আকৃতির, সর্বোচ্চ আমরা 12 কেজি কাতল মাছ দেখতে পেয়েছি, যে মাছ এখানে
300-800 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। ব্রিগেড ব্রিগেড কাপসহ বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন ক্রেতারা এবং আশেপাশের বৃষ্টি গ্রামের মানুষ এই মেলাকে কেন্দ্র করে কিন্তু উৎসবে মেতে ওঠে। জামাই আপ্যায়ন এবং স্বজনদের আপ্যায়নের জন্য এই মেলা কিন্তু বিখ্যাত। আমরা কথা বলবো এই মেলায় আসা একজন ক্রেতার সাথে, তিনি জানাবেন যে কেন এই মেলায় এসেছেন। আসলে মেলাটি অনেক পুরনো, প্রত্যেক বছর এই মেলায় আসা হয়, প্রত্যেক বছর এই দিনে এই মেলাটি লাগে। মেলায় বড় বড় মাছ ওঠে, আমরা শখের বসে আসলে মেলাতে আসা হয় এবং মাছ কেনার জন্য আসা হয়। সে দীর্ঘ 30 কিলোমিটার পথ বাড়িতে বগুড়া থেকে আসছে এই মেলাতে, অনেক ভালো লাগছে আর কি। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন মাছ বিক্রেতার সাথে। ভাই বিলাট কাপ আছে, উই আছে, কাতল আছে, ব্রিগেড আছে, বাগার মাছ আছে। এই বাগার বেচছি 1100 টাকা কেজি, আর বিলাট কাপ বেচছি 600, উই বেচছি 700, আর এই যে ব্রিগেড বেচছি চলে। উনি জানালেন যে মাছের দামগুলো সকাল থেকে শুরু হয়, মেলা সন্ধ্যা অবধি চলবে। বগুড়া জেলায় যে মেলাগুলো বসেছে কাহালু, নন্দীগ্রাম এবং শিবগঞ্জে, সারাদিন এই মেলাগুলোতে প্রায় কোটি টাকার বেচা কেনা হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশে বিশ্ববিখ্যাত জার্মান স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড পুমার তৃতীয় ফ্ল্যাগশিপ আউটলেটে যাত্রা শুরু হলো। রাজধানী বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল টুতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে গ্লোবাল এ ব্র্যান্ড। বাংলাদেশে পুমার এক্সক্লুসিভ ফ্রাঞ্চাইজ পার্টনার ডিবিএল গ্রুপের হাত ধরে লঞ্চ করা হয়েছে নতুন আউটলেট। এর আগে 2019 সালে রাজধানীর বনানীতে ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করে। পরবর্তীতে ধানমন্ডি 87 আউটলেট চালু করে গ্লোবাল এ ব্র্যান্ড। যুক্তরাজ্যে গেল অক্টোবরে আবাসন খাতে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির হার পৌঁছেছে 10 বছরের সর্বোচ্চ। ফলে আগামী মাস থেকে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে পারে বলে জানিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি জানায় অক্টোবরে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি পৌঁছেছে 4.2%, যেখানে গেল সেপ্টেম্বরে 3.1% ছিল মূল্যস্ফীতির হার। এ হার অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এর আগে ব্যাংক অব ইংল্যান্ড ও রয়টার্সের জরিপে 3.9% মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিল অর্থনীতিবিদরা। এদিকে ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী অক্টোবরে বিদ্যুৎ বিলের ওপর থেকে রেগুলেটরি ক্যাপ তুলে নেওয়া হচ্ছে মূল্যস্ফীতির অন্যতম কারণ। সেই সঙ্গে চলতি বছর ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বেড়েছে 28.1%। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শতাব্দীর ভয়াবহতম ঝড় ও বর্ষণে বিপর্যস্ত কানাডা। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইতালির সিসিলিতেও ব্যাপক বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট, বন্ধ করতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। একই দুর্যোগে নাজেহাল যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল। নিবির আমিনের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে সোমবার আঘাত হানা ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দরনগরী ভ্যাঙ্কুভার ও আশেপাশের অঞ্চল। ভূমিধসে ঘটেছে নিহত ও নিখোঁজের ঘটনা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ব্রিটিশ কলম্বিয়ায় বুধবার জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ইতালির সিসিলিতে বুধবার প্রবল বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। এক মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো অস্বাভাবিকভাবে বিরূপ আবহাওয়ার মুখোমুখি হল সিসিলি, বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে টানা বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। ওয়াশিংটনের বেলিংহামে সবচেয়ে বেহাল অবস্থা। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1000 মানুষ। বন্যার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মিশরও। এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। নিবির আমিন, নিউজ 24। বিশ্বে 24 ঘন্টায় করোনা সংক্রমণ ও প্রাণহানি পূর্ববর্তী দিনের চেয়ে বেড়েছে। একদিনে মৃত্যু হয়েছে 7,733 জনের, আক্রান্ত হয়েছে 5,73,928 জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 25,56,00,000 ছাড়ালো, আর 51,37,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 1,309 জনের প্রাণহানি ও 98,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। রাশিয়ায় 36,000-এর বেশি আক্রান্ত ও 1,247 জনের মৃত্যু হয়েছে।
24 ঘন্টায় 38,000 আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 23.5 কোটি বেশি মানুষ। সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন মানুষ। সামরিক অভ্যুত্থানের পর সেনা শাসনের বিরোধিতায় দেশটির রাজপথে বিক্ষোভে নামে হাজারো মানুষ। এর ধারাবাহিকতায় বুধবার রাজধানীর খার্তুম এবং বাহারি এবং ওমদুরমান শহরে মিছিল করে বিক্ষোভকারীরা। এ সময় গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে শহরগুলোতে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নিহতদের মধ্যে 2 জন খার্তুমে, 7 জন বাহরিতে এবং 1 জন ওমদুরমানের বলে তথ্য পাওয়া গেছে। এক বিবৃতিতে সেন্ট্রাল কমিটি অব সুদানিস ডক্টরস CCSD জানিয়েছে, বিভিন্ন এলাকায় বিক্ষোভে সেনাবাহিনী ব্যাপকভাবে গুলি করেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। ভয়াবহ বায়ু দূষণ মোকাবেলায় রাজধানী দিল্লির পাশে 5টি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের বায়ু দূষণ রোধ বিষয়ক প্যানেলের এক নির্দেশনায় এমন ঘোষণা দেওয়া হয়। কমিশন জানিয়েছে, বায়ু দূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার রোধে এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। প্রতিবছর শীতের শুরুতে তাপমাত্রা নামতে থাকলে দিল্লিতে তীব্র কুয়াশা তৈরি হয়। এর মধ্যে শহরের বাইরের কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র, যানবাহনের ধোঁয়া এবং উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানোয় মানুষের স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়েছে। এবারে খেলার খবর। টি-20 সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ ও পাকিস্তান। ফিল্ডিংয়ের পাশাপাশি এদিন নেটে ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন টাইগাররা। আর করোনা নেগেটিভ আশায় পাকিস্তান দলের সঙ্গে অনুশীলন করেছেন অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। টি-20 ক্রিকেটে পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষই মানছেন নাজমুল হোসেন শান্ত। জানান, ভালো করতে সবাইকে খেলতে হবে সমান দায়িত্ব নিয়ে। তহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। আর এ সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলনে ব্যস্ত টিম বাংলাদেশ। ফিল্ডিংয়ের পাশাপাশি এদিন নেটে ব্যাট হাতে বেশ মনোযোগী টাইগার ব্যাটাররা। দীর্ঘ সময় রাসেল জামিংয়ের অধীনে ঘাম ঝরান তারা। এছাড়াও শেরে বাংলা স্টেডিয়ামে বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুস্তাফিজরাও। দিনের আলোর পাশাপাশি এদিন ফ্লাডলাইটের আলোতেও ফিল্ডিং করতে দেখা যায় বাংলাদেশকে। প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেলেও অনুশীলনে দেখা যায়নি আকবর আলীকে। প্রতিপক্ষ হিসাবে পাকিস্তানকে শক্তিশালী মানছেন নাজমুল হোসেন শান্ত। জানালেন, ভালো করতে সবাইকে দায়িত্ব নিতে হবে সমানভাবে। ওয়ার্ল্ড ক্রিকেট চিন্তা করলে পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট টিম, অবশ্যই সিনিয়র বা জুনিয়র প্লেয়ার বলে কিছু না। এখন আমরা সবাই এখানে ক্যাপেবল বলে আমরা আছি, সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং দায়িত্ব বেশি কমের কিছু নাই। প্রত্যেকেরই যার যে দায়িত্ব সমানভাবে পালন করতে হবে এবং সবার ওই অ্যাবিলিটিটা আছে। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংটা উপভোগ করতে চান এই বাহাতি ব্যাটসম্যান। ব্যাটিং সবসময় অনেক আনন্দের এবং ওই চিন্তাটা করে যদি আমরা মাঠে ব্যাটিং করতে পারি তাহলে স্বাভাবিকভাবে ব্যাটিং ভালোই হবে। সো যখনই আমরা ব্যাটিং করি বা যেখানেই ম্যাচ খেলি ব্যাটিংটা এনজয় করি এবং ওই সেম জিনিসটাই করার চেষ্টা করি। এদিকে করোনা টেস্টে নেগেটিভ আসায় পাকিস্তান দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাবর আজম ও শোয়েব মালিক। মিরপুর একাডেমি মাঠে পুরোদমে ঘাম ঝরান তারা। নেটে ব্যাটিং অনুশীলনের পাশাপাশি আলাদাভাবে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মালিক। আর ফিল্ডিংয়ের দিকে মনোযোগী ছিলেন হাসান আলী, ফখর জামানরা। তৌহিদুল ইসলাম, News24, ঢাকা। ডিসেম্বরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল। দেশের 64টি জেলা সার্ভিস দলগুলো নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে খেলা। বাফুফের কম্পিটিশনস কমিটির প্রথম মিটিংয়ে এসব তথ্য জানানো হয়। এছাড়াও লিগের খেলা শেষ হবার পর বিনা ভিসায় যাতে কোনো ফুটবলার বাংলাদেশে না থাকতে পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাফুফে। অন্যদিকে 5 দলের অংশগ্রহণে ডিসেম্বরে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাফুফে নির্বাচনের পর নতুন কমিটি পার করেছে 1 বছর, কিন্তু কম্পিটিশনস কমিটির এটি প্রথম বৈঠক। করোনা সহ নানান কারণে বৈঠকে বিলম্ব, বলছেন কর্তারা। যত
বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত। 2 কোটি টাকা বাজেট, টুর্নামেন্টের অংশগ্রহণ মানি 1 লক্ষ করে পাবে প্রতিটি দল। ডিসেম্বরে 64 জেলার সঙ্গে সার্ভিস দলগুলো খেলবে এবারের আসরে। তবে কম্পিটিশন কমিটির বৈঠকে আলোচনায় উঠে আসে বেশ কিছু আফ্রিকান ফুটবলারের অপরাধমূলক কার্যক্রমের তথ্য। ভিসার মেয়াদ শেষে বাংলাদেশে যাতে কোনো ফুটবলার অবস্থান করতে না পারে সেজন্য কঠোর মনিটরিংয়ের নীতিমালা তৈরি করছে ফেডারেশন। বড় বড় ক্লাবগুলো বা তাদের ইয়ে দেখে বায়োডাটা দেখা বা খেলা দেখে তাতে আনে, সেখানে এজেন্ট লাগে। আর যারা এজেন্টের বাইরে যারা আসে ছোটো ছোটো ক্লাবগুলো অপারেশন, এরাই হলো ক্ষতির মূল। এদিকে অক্টোবরেই সাফের কংগ্রেস শেষে ঘোষণা হয়েছিল ডিসেম্বরে ঢাকায় বসতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর, যেখানে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কা। ইতিমধ্যে টুর্নামেন্টের তারিখ সাফের পক্ষ থেকে বাফুফেকে জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও আরও 4টা টিম আসবে, টোটাল 5টা টিমের খেলা। টিমগুলো কীভাবে থাকবে, তাদের অ্যাকোমোডেশন কোথায় হবে, তাদের সিকিউরিটি কী হবে, COVID-19 তাদের কীভাবে বায়োবাবল মেনটেন করবে, এভরিথিং সব কিছু যেন প্রপারলি হয়। 11 তারিখ থেকে খেলা শুরু কমলাপুর স্টেডিয়ামে, 22 তারিখে ফাইনাল। টুর্নামেন্টকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টও ঠিকঠাক। ম্যানেজার যথারীতি আমিরুল ইসলাম বাবু, হেড কোচ গোলাম রাব্বানি ছোটন। সবগুলো ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আর আমাদের বাজেট অ্যাপ্রুভাল। মাহফুজুল ইসলাম, News24, ঢাকা। বিরতিহীন সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।